হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সামনে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, আপনাদের খুব একটি উপকারী ভিডিও। আপনাদের যাদের ইউটিউবের ভিডিওতে ভিউ আসে না, বা মানে একটি লিঙ্ক যখন আপনি আপনার ভিডিওর লিঙ্ক যখন আপনি কোনো মার্কেটে শেয়ার করতে চান, তখন আপনার যে সিস্টেমগুলো অবলম্বন করতে হবে তার উপরেই ছোট্ট একটি টিপস আপনাদেরকে দেওয়ার জন্য আমি চলে এসেছি আপনাদের সামনে। তো এখনও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন একটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো যখন আমরা একটি ইউটিউবে ভিডিও প্লে করি, তখন মনে করেন যে একটি প্লে বাটন ওঠে, ভিডিওর উপরে একটি প্লে বাটন ওঠে। সেই বাটনটি যদি যখন আপনি কোনো মার্কেটে শেয়ার করতে যাবেন, তখন যদি ভিডিওটির যদি মাঝখানে প্লে বাটনটা না আসে, তাহলে কিন্তু একটু কেমন দেখা যায়, আসলে বোঝা যায় না যে এটা ভিডিও নাকি কোনো একটা পোস্ট। এটা কিন্তু বুঝতে কিন্তু মানুষের একটু অসুবিধা হয়ে যায়। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের উচিত যে যদি কোনো মার্কেটে কোনো ভিডিও শেয়ার করতে হয়, যেমন ফেসবুক, লিঙ্কডিন, বিহান্স বা যে কোনো সাইটে, সে সমস্ত সাইটে আপনাকে দেখেন, দেখি আপনাদেরকে সরাসরি দেখাই, এই যে লিঙ্কটি আমি কপি করলাম, এই লিঙ্কটি কপি করার পরে আমি যদি এটা এখানে পোস্ট করি, দেখেন পোস্ট করলে কি হবে, সরি মানে আমি যদি একটি জাস্ট একটি লিংক যদি আমি এখানে এনে পেস্ট করি, পেস্ট করলে যদি পেস্ট করি, তাহলে কিন্তু মাঝের যে প্লে বাটনটা ওটা কিন্তু এখানে শো করার কথা না, বা করবে না, ঠিক আছে, কারোরই করবে না। এখন সেটি কিভাবে শো করাতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আগে আগে আমি একটি লিঙ্ক এখানে পোস্ট করে দেখাই আপনাদেরকে, তারপরে বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে বা কি করতে হবে, বা ঠিক আছে দেখি। দেখেন এখানে আমি লিঙ্কটি পোস্ট করব, তো আমি এখানে লিঙ্কটি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে দেখেন ফেসিং প্রিভিউ আসছে। ফেসিং প্রিভিউটা কীরকম আসবে আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখেন এখানে জাস্ট একটি পোস্ট আসছে, ঠিক আছে। আমি বুঝবো কীভাবে যে এটি একটি ইউটিউবের ভিডিও? তারপরেও আমি এখানে আরও একটি দেখাচ্ছি আপনাদেরকে, বুঝতে পারবেন। সরি, এখানে আমি তো লগ ইন করা নেই। যাই হোক, এখানে কিন্তু কোনো প্লে বাটন কিন্তু এখানে দেখাচ্ছে না, ঠিক আছে। এটা যদি আমি প্লে করবো, বা আমার দর্শকবৃন্দরা যারা, আমি বাইরে থেকে যে সমস্ত দর্শকদের আমি আমার ইউটিউবে আনতে চাচ্ছি, আমার চ্যানেলে বা আমার ভিডিও দেখাতে চাচ্ছি, তারা তো এই ভিডিওটা আসলে প্লে করবে না। এখানে জাস্ট লেখাটা পড়বে, ছবিটা দেখবে, লেখাটা পড়বে, চলে যাবে, তাই না? তো বেশি ভিউ পাওয়ার ক্ষেত্রে আপনাদেরকে এই পথটা অবলম্বন করতে হবে, তাহলে আপনাদেরকে আপনারা বেশি বেশি ভিউ পাবেন। এখানে দেখেন, এখানে প্রথমে আপনাকে যেটা করতে হবে, গুগল আসতে গুগলে যেতে হবে। গুগলে যাওয়ার পরে এখানে লিখতে হবে PICSEE। দেখেন PICSEE লিখে এন্টার দিতে হবে। দেওয়ার পর এখানে ইউআরএল শর্টনার, এখানে আপনাকে একটি ইউআরএল, যে মূল যে ভিডিও যে ইউআরএল, এই ইউআরএলটা কপি করতে হবে। কপি করে, সরি, আমি আমার আমার ভিডিও একটা দেখাই। এখানে মনে করেন যে ভিডিওগুলো, এই ভিডিও থেকে আমি একটি ভিডিও, এখানে আমি গেট শেয়ারেবল লিঙ্ক, আপনারাও ঠিক এইভাবেই কপি করবেন। গেট শেয়ারেবল লিঙ্কটা কপি করার পরে এখানে দেখেন যে বুস্ট অপটিমাইজ অ্যান্ড মেশিওর ইওর লিঙ্ক, ঠিক আছে। বুস্ট অপটিমাইজ অ্যান্ড মেশিওর ইওর লিঙ্ক মানে আপনার লিঙ্কটি এখান থেকে শর্ট করার পরে আপনি শেয়ারেবল যে লিঙ্কটা পাবেন এখানে, সেই লিঙ্কটা কিন্তু যদি আপনি কোনো মার্কেটে শেয়ার করেন বা পোস্ট করেন, তাহলে কিন্তু একটি প্লে বাটন এখানে অলরেডি চলে আসবে। দেখেন এখানে আপনার কিছু করা লাগবে না, জাস্ট এখানে লিঙ্কটা পেস্ট করলেই শুধুমাত্র হয়ে যাবে, ঠিক আছে। দেখেন একটু অপেক্ষা করেন, দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে একটু টাইম নেয়, এরকম কোনো সমস্যা নেই। এই দেখেন যে কিভাবে আপনার ইউটিউব ভিডিওর জন্য কাস্টম থাম্বনেল তৈরি করুন, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু একটা ফেসিং প্রিভিউ আসবে, এখানে একটা প্রিভিউ আসবে, দেখেন, ওয়েট করেন, আপনার লিঙ্ক কিন্তু এখানে চলে আসছে, যে লিঙ্কটা আপনাকে শেয়ার করতে হবে, যে লাস্ট ভিডিও প্রিভিউ ইউআরএল, এটা কিন্তু আপনার কপি করতে হবে,
ঠিক আছে, এটাই আপনাকে শেয়ার করতে হবে বিভিন্ন জায়গায়, ঠিক আছে। দেখেন ঠিক এরকমই আপনার যে কোনো মার্কেটে যেখানে শো করবেন, যে কোনো মার্কেট প্লেসে, সেখানে কিন্তু এরকম শো করবে। আরও একটি জিনিস আছে, সেটা আপনাকে দেখাচ্ছি, একটু ধৈর্য ধরেন। দেখেন আমি এখানে দেখাই, এখন যদি আপনি এই লিঙ্কটি আপনি এখানে পোস্ট করেন, দেখেন টেস্ট করার পরে ফেসিং রিভিউ যেটা আসবে সেটা দেখেন কেমন আসে। দেখেন এখন কিন্তু এখানে একটা প্লে বাটন আসছে, অর্থাৎ আমার ভিডিওটি যারা যারা দেখবে, এই পোস্টটি যারা যারা দেখবে, তারা কিন্তু এখানে আমার ইউটিউবে যারা মেম্বার আসছে তারা তো দেখবে আমার ভিডিওটি এখান থেকেই, আর যারা আমার ইউটিউবে মেম্বার নেই তারা এখান থেকেই কিন্তু আমি যেখানে যেখানে শেয়ার করছি ভিডিওটি সেখান থেকেই কিন্তু এই ভিডিওটা দেখে, আপনি তার ভিতরে থেকে যদি কোনো দর্শক যদি ইন্টারেস্টেড হয় আমার ভিডিওটি দেখে, তারা কিন্তু আমার এই ভিডিওটি কিন্তু শো করবে, এখানে প্লে করবে, প্লে করার সঙ্গে সঙ্গে আমাকে ইউটিউবে নিয়ে যাওয়া হবে, ঠিক আছে। ভিডিওটি এখানে ক্লিক দিলে আমাকে ইউটিউবে নিয়ে যাবে, এখানে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে ভিডিওটি আমার ইউটিউবে কাউন্ট হবে। তারপরেও আর একটা মজার জিনিস আপনাদেরকে এখানে দেখাচ্ছি, যে দেখেন আপনাদেরকে দেখাই এখানে যে থাম্বনেল, টাইটেল, তারপরে ডিসক্রিপশন, এখানে যা যা শো আছে সবগুলো কিন্তু এখানে একটা ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা ইয়ে চলে আসবে, অপশন চলে আসবে। আসার পরে আপনি যদি চান যে আমার ইউটিউবে যে থাম্বনেলটা আছে বা যে টাইটেলটা আছে, সেই টাইটেল থাম্বনেল বা যে ডিসক্রিপশন আছে এখানে, সেই ডিসক্রিপশনগুলো আমি চেঞ্জ করতে যাচ্ছি, সেক্ষেত্রে আপনি এখানে দেখেন লিখতে পারবেন যে আমার এত বড় একটা টাইটেল আছে, আমি এটি চেঞ্জ করে আমি এখন ছোট টাইটেল দেবো, হাউ টু ক্রিয়েট কাস্টম থাম্বনেল ফর ইউটিউব ভিডিও, ঠিক আছে, দেন ওকে। এখন দেখেন যে এখানে কিন্তু টাইটেলটা কিন্তু কম হয়ে গেছে, আমি যেটা লিখলাম এখন সেটাই কিন্তু শো করছে। এখানে কিন্তু আপনার ইউটিউবে কিন্তু আপনার যে থাম্বনেল, যে টাইটেল, যে যা কিছু ছিল সব কিছুই ঠিক থাকবে, কিন্তু যখন আপনি শেয়ার করবেন, শেয়ার করার ক্ষেত্রে আপনার কিন্তু এটা শো করবে। আচ্ছা, তারপরে আপনি যদি চান যে আপনার ইমেজটা চেঞ্জ করতে চাচ্ছেন, এখানে আপনি এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন যে কাস্টমাইজ প্রিভিউ ইমেজ আপলোড ফ্রম কম্পিউটার এবং আপলোড ফ্রম ইউআরএল, আপনার যদি কোনো সাইটে যদি কোনো লিঙ্ক থেকে থাকে সেই ইমেজের লিঙ্ক আপনি যদি এখানে এনে দিতে, লিঙ্ক এখানে এনে দিতে পারবেন। যেমন মনে করেন যে আমি যদি গুগল জি ডবল জি গুগল ইমেজ থাম্বনেল ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই, থাম্বনেল ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে এখানে যে ইমেজগুলো এখানে শো করবে, দেখেন আমি এখান থেকে একটু ক্লিক দিচ্ছি, ইমেজ দেওয়ার পরে এই লিঙ্কটি আপনাকে কপি করতে হবে, কপি করে আপনি এখানে ফ্রম ইউআরএল দেওয়ার পরে এখানে ইউআরএলটা এখানে পেস্ট করলেন, পেস্ট করার পরে দেখেন ওই থাম্বনেলটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে। এবং আপনি যদি চান যে আপনি কোনো লিঙ্ক না দিয়ে আপনি সরাসরি এখান থেকে ফ্রম কম্পিউটার আপলোড দিতে চান কম্পিউটার থেকে, তো আপনি এখান থেকে ক্লিক দিতে পারবেন, আপলোড ফ্রম কম্পিউটার ক্লিক দেওয়ার পরে আপনাকে এখানে লোকেশন সিলেক্ট করতে বলবে যে কোন লোকেশনে আপনার ইমেজটি আছে, সেই লোকেশন থেকে আপনি এই ইমেজটি ক্লিক করে ওপেন ক্লিক দেবেন, ওপেন ক্লিক দিলে এরকম চলে আসবে। আসার পরে ওকে দেওয়ার পরে দেখেন এটাই কিন্তু শো করবে এখন। তাহলে কী হলো, আমার টাইটেল চেঞ্জ হয়ে গেল, আমার প্রিভিউ চেঞ্জ হয়ে গেলো, এখানে আপনার যে কোনো ধরনের ইমেজ আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। কীরকম, যে থাম্বনেলটা আপনার ইউটিউবে সাপোর্ট করবে না, সাপোর্ট অর্থাৎ মনে করেন যে ইউটিউব কমিউনিটি গাইডলাইন বা কপিরাইট গাইডলাইন থেকে আপনাকে ফ্রি রাখবে, সেরকম থাম্বনেলই তো আপনি ইউটিউবে দেবেন। অর্থাৎ আপনার এমন কোনো থাম্বনেল যদি থেকে থাকে যেটা আমি ইউটিউবে দিতে পারছি না, কিন্তু দর্শকের সামনে আমি দেখাতে পারলে আমার ভিউ বেশি আসবে, সেই সমস্ত থাম্বনেল আপনাকে তৈরি করে এখানে যদি আপনি দিয়ে দেন, এখানে সেট করেন, সেট করার পরে যদি আপনি এখান থেকে লিঙ্ক কপি করেন, লিঙ্ক কপি করার পরে এবং আপনি যদি এখানে অন্য কোনো টাইটেল দিয়ে দেন, ভিডিও রিলেটেড বাদেও যদি আপনি কোনো টাইটেল এখানে দেন, কোনো সমস্যা নেই। দেওয়ার পরে আপনি এখানে যদি এবার লিঙ্কটা পোস্ট করেন, দেখেন কী অবস্থা হয়। এই যে আমি এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে দেখেন এই যে হাউ টু ক্রিয়েট কাস্টম থাম্বনেল ফর ইউটিউব, এবং থাম্বনেলটা দেখুন কীরকম আসছে। তো আপনি এখানে যদি কোনো যে কোনো ধরনের থাম্বনেল আপনি এখানে মানে ইমেজ আপনি এখানে শো করাতে পারবেন, যে কোনো কিছু আপনি এখানে লিখতে পারবেন, যে কোনো কিছু আপনি এখানে ডিসক্রিপশন বক্সে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, যে কোনো কিছু আপনি করতে পারবেন। তো এইভাবে যদি আপনি ভিডিওটা আপনি যে কোনো মার্কেটে আপনি শেয়ার করতে চান, তো আপনি এখানে এরকমভাবে শেয়ার করলে আপনার অনেক 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 বেশি বেশি ভিউ আসবে এবং অনেক বেশি বেশি অডিয়েন্স আসবে, আসলে আপনার
সাবস্ক্রাইবও বাড়বে, ওয়াচ টাইম বাড়বে। তো আমি এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই যে আমি একটা ইউটিউব ভিডিও ফেসবুকে কীভাবে শেয়ার করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখালাম, মানে লিঙ্কটা কীভাবে বানাতে হয় এবং লিঙ্কটা কীভাবে পোস্ট করতে হয়। এবার এরপরে আমি যে সামনের ভিডিওটি তৈরি করতে যাচ্ছি সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোন কোন সাইটে আপনি গেলে আপনার বেশি বেশি ভিউ পাবেন বা বেশি বেশি সাবস্ক্রাইব পাবেন, বেশি বেশি অডিয়েন্স পাবেন যেখানে আপনি, সেই সমস্ত ধরনের সাইটগুলো আমি একটা লিস্ট তৈরি করে আমি আপনাদেরকে দেখাবো যে এই এই সাইটে এইভাবে এইভাবে করলে আপনারা অনেক বেশি বেশি সাবস্ক্রাইব এবং অনেক বেশি বেশি অডিয়েন্স পাবেন। তো বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে।